নমস্কার বন্ধুরা, ডি বাংলা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আবার একটা ছোলার রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজ আমি বানিয়ে রাখাবো ছোলার ঘুগনি। তো এখানে আমি ছোলা এক বাটি নিয়ে নিয়েছি। আমি সারা রাত্রি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা খুব সুন্দর ভিজিয়ে নিয়েছি। আর এই ছোলার ঘুগনি বানাতে আমি কী কী উপকরণ লাগছে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তো আমি নিয়েছি এখানে দেখুন হাফ আলু, আলুটা সিদ্ধ করা আছে, তো হাফ আমি আলু নিয়েছি। আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, আর গোটা জিরে, একটা তেজপাতা, লবণ, আর লাগছে সরিষার তেল। তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি ছোলার ঘুগনিটা বানিয়ে রাখাবো। আর এটা আমি নিরামিষ বানাবো, তাই হলুদ দেবো না। তো হলুদটা আমার লাগছে না, আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন, আমি হলুদটা দেবো না। তো বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। তো বন্ধুরা, গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, অল্প তেল দেব, খুব বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, একটা গোটা তেজপাতা, গোটা পাঁচফোড়ন, গোটা জিরে। ফোড়নটা আমি হালকা ভেজে নিয়েছি, এবারে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। তো ছোলাটাকে আমি প্রথমে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ছোলাটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ছোলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ ছোলা থেকে দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। এবারে যে হাফ আলু সিদ্ধটা আমি রেখেছি, এবার হাতে করে আমি ভেঙে দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দেবো ধনের গুঁড়ো, দেবো সামান্য জল, এটাকে একটু ভালো করে কষে নেব। তো এটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি অল্প জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। ছোলাটাকে সিদ্ধ করে নেব আর একটু, তাই এটুকু জল দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা দেখুন, এটা আমার হয়ে গেছে, ঘন হয়ে এসেছে, আর ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা ছোলা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে ছোলার ঘুগনিটা নামিয়ে নিচ্ছি। আর এটা আমি নিরামিষ বানিয়েছি, হলুদ দিইনি। আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন, কারণ আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, সেই কারণে আমি নিরামিষ বানিয়েছি, ঘুগনিটা হলুদ দেবো না। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ছোলার ঘুগনিটা একটা প্লেটে তুলে নিয়েছি। তো দেখুন হলুদ চালাই কিন্তু খুব সুন্দর কালার এসেছে, আর দেখতেও খুব ভালো হয়েছে, আর একেবারে ঘন হয়েছে। তো বন্ধুরা, আমি নামানোর পরে আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো ওপর দিয়ে আমি এবার ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আপনারা আগেও দিতে পারেন, আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো চামচ করে কেটে কেটে খাওয়ার সময় মশলাটা একেবারে মিশে যাবে।
তো বন্ধুরা, এই নিরামিষ চোড়ার ঘুগনিটা আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এটা আমি বানিয়ে দেখেছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। তারপর আমাকে কমেন্টে জানাবেন ছোলার ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।